প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া মুশতি, নতুন আরো একটি জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে থেকে একটি বিষয়, প্রোটোপ্লাজম, কোষঝিল্লি এবং লাইসোজোম সম্পর্কে আমরা আলোচনা করব। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমটা কি? কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ, আঠালো এবং ঠকঠকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। কোষঝিল্লি ও কোষঝিল্লি দ্বারা ঘেরা, অর্থাৎ কোষঝিল্লি এবং কোষঝিল্লি দ্বারা ঘেরা পুরো অংশটাই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো এবং নিউক্লিয়াস কোষের সমুদয় সজীব অংশসমূহকে প্রোটোপ্লাজম বলে। তোমরা মনে রাখবে, প্রোটোপ্লাজম হচ্ছে কোষের সবচেয়ে সজীব অংশ। প্রোটোপ্লাজমের বাইরেই রয়েছে কোষপ্রাচীর, যা কিনা মৃত, আমরা গতদিন পড়িয়েছি, মৃত এবং জড় বস্তু দ্বারা তৈরি। কিন্তু প্রোটোপ্লাজম হচ্ছে ব্যতিক্রম, এটি ভেতরের সমস্ত অংশটাই হচ্ছে সজীব, অর্থাৎ জীবিত অংশ। আর নিউক্লিয়াস সাইটোপ্লাজমের অঙ্গাণু সহ আমরা যদি চিত্রে দেখতে পাই তাহলে খুব ভালো করে বুঝতে পারবো। প্রোটোপ্লাজম আমরা বলবো এই যে কোষ ঝিল্লি, এটা হচ্ছে কোষ ঝিল্লি ভেতরের অংশটা। এই কোষ ঝিল্লি সহ ভেতরের সমস্ত অঙ্গাণুকে বাইরেরটা বাদে, এই মধ্য পর্দা কিংবা কোষপ্রাচীর বাদে, কোষ ঝিল্লি সহ ভেতরের সমস্ত অংশটুকু, এই ভেতরের সম্পূর্ণ অংশটুকুই হচ্ছে প্রোটোপ্লাজম। এই ক্ষেত্রে আমরা প্রাণী কোষে বুঝবো কি, প্রাণী কোষে তো মধ্য পর্দা বা কোষপ্রাচীর নেই, আছে কেবল কোষ ঝিল্লি, এটা হচ্ছে কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লি সহকারে পুরোটাই হচ্ছে প্রাণী কোষের সজীব অংশ, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে পুরোটা সজীব নয়, কিছুটা রয়েছে মৃত অংশ যেটা বাহিরে কোষপ্রাচীর সহকারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোষ ঝিল্লি এবং কোষ ঝিল্লি সহ ভেতরের অন্যান্য অঙ্গাণু, তার মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে, আর এই সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গাণু রয়েছে, সম্পূর্ণ অঙ্গ সহ এই অংশটাকে আমরা বলছি কি, প্রোটোপ্লাজম। আরেকবার একটু খেয়াল করলে দেখবো কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ, আঠালো এবং থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। কোষ ঝিল্লি ও কোষ ঝিল্লি দ্বারা ঘেরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো এবং নিউক্লিয়াস সহ কোষের সমুদয় সজীব অংশসমূহকে প্রোটোপ্লাজম বলে। এই প্রোটোপ্লাজমকে আবার জীবনের ভৌত ভিত্তি বলা হয়। একটু অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে যে প্রোটোপ্লাজমকে কোষের জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? এটা এটা যদি পরীক্ষার সময় আসে, আগে যে কোনো একটি সংজ্ঞা দিয়ে নেবে এখান থেকে ছোট, তারপরে লিখবে যে প্রোটোপ্লাজমই কোষের তথা দেহের সকল মৌলিক ও জৈবিক কার্যাবলী সম্পন্ন করে থাকে। এই কথার অর্থ, প্রোটোপ্লাজম যেহেতু কোষের সকল মৌলিক ও জৈবিক কার্যাবলী সম্পাদন করে, তাহলে আমাদের দেহেরও করে, কারণ কোষ দিয়ে আমাদের দেহটা তৈরি। তাহলে প্রোটোপ্লাজম কোষের করে তথা দেহেরই করে, এই জন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয় বা ভৌত ভিত্তি বলা হয়। এই তো গেল প্রোটোপ্লাজম। আর দ্বিতীয় আরেকটি বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কোনটি আগে আমরা চিনে নেই, বহুবারই বলেছি এ পর্যন্ত, যার ভেতরের অংশটুকু যে প্রোটোপ্লাজম সহ অংশটুকু হচ্ছে, এটা হচ্ছে কোষ ঝিল্লি। আর এ তো তৈরি হয়েছে কোষ ঝিল্লি দিয়ে সম্পূর্ণটা, কারণ কোষপ্রাচীর বা মধ্য পর্দা প্রাণী কোষে নেই, এটা হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে দেখা যাচ্ছে যে কোষ ঝিল্লি কি, কোষপ্রাচীরের ঠিক নিচে দেখা যাচ্ছে। এখানে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখবো যে ঠিক কোষপ্রাচীরের নিচে আছে, নিচে এবং প্রোটোপ্লাজমকে ঘিরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা রয়েছে তাকে কোষ ঝিল্লি বলে। কোষ ঝিল্লির ভাঁজকে বলে মাইক্রোভিলাই। একটু খেয়াল করবে, এটা প্রাণী কোষের ক্ষেত্রে এটা হচ্ছে কোষ ঝিল্লি, প্রাণী কোষে কোনো উদ্ভিদ কোষপ্রাচীর নেই, তাহলে এগুলো হচ্ছে মাইক্রোভিলাই, যে ভাঁজটা রয়েছে সে ভাঁজটাকে বলা হচ্ছে মাইক্রোভিলাই, বহুবচনে মাইক্রোভিলাস। এর গঠনটা কিরকম, কোষ ঝিল্লি প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি হয়েছে, লিপিড এবং প্রোটিন নামক পদার্থ দিয়ে তৈরি হয়েছে। এর কাজ কি, কোষ ঝিল্লি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কোষের ভিতরে কতখানি পানি খনিজ লবণ কখন আসবে, সম্পূর্ণ একটা কোষ থেকে আরেকটা কোষে চলে যাওয়া, এগুলো কাজ করে অভিস্রবণের মাধ্যমে করে। এই কারণে, কারণ কোষ ঝিল্লির যে পর্দাটি, সেই পর্দাটি হচ্ছে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা হচ্ছে যার মধ্যে দিয়ে কিছু পদার্থ যেতে পারবে, কিছু যেতে পারবে না। তো এই ধরনের অর্ধভেদ্য পর্দা হওয়াতে পানি খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। অপরদিকে আরেকটি হচ্ছে পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে, অর্থাৎ একটি কোষকে আরেকটি কোষ থেকে পৃথক করে রাখার কাজ হচ্ছে কোষ ঝিল্লি। একত্র হতে দেয় না, দুটি কোষকে পাশাপাশি মিলে যেতে দেয় না, একত্রিত হয়ে থাকতে, একত্রিত হয়ে যেতে দেয় না, তাই বলা হচ্ছে কোষ ঝিল্লিকে, কোষ ঝিল্লি হচ্ছে পরস্পর থেকে আলাদা রাখে। এবার আরো একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করবো, অঙ্গাণু নিয়ে। এটা হচ্ছে কোষীয় অঙ্গাণু, লাইসোজোম।
কোষের সাইটোপ্লাজমে অবস্থিত যে কোষীয় অঙ্গাণু জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে তাকে লাইসোসোম বলে। এই চিত্রে আমরা দেখতে পাবো লাইসোসোম। আমরা চিত্রে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইসোসোম, এটা হচ্ছে লাইসোসোম, কিছুটা গোলাকার। লাইসোসোমকে আত্মঘাতী বা স্বগ্রাসী থলিকা বলে। আত্মঘাতী কথার অর্থ হচ্ছে নিজেই নিজেকে যে হনন করে, মেরে ফেলে, তাকে বলা হচ্ছে আত্মঘাতী। কি কারণে একে আত্মঘাতী বলা হয় খেয়াল করো। লাইসোসোমের উৎসেচক বাহির হতে, অর্থাৎ লাইসোসোমের ভিতরে উৎসেচক তথা এনজাইম থাকে। এই এনজাইমগুলো বাহির হতে যে জীবাণুগুলো আসে আগত জীবাণুকে হজম করে ফেলে, খেয়ে ফেলে। এই উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, অর্থাৎ তাদের বাইরে একটি পর্দা থাকে যেন অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম না হয়। কিন্তু দেহে অক্সিজেনের অভাব হলে অথবা বিভিন্ন কারণে লাইসোসোমের পর্দা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন এর আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়। কখনো দেখা যায় যে সম্পূর্ণ কোষটি মারা যায়। আর যেহেতু ও নিজের কারণে নিজের ভেতরের অভ্যন্তরীণ উৎসেচক বা এনজাইমের প্রভাবে নিজেই মারা যায়, তাই তাকে আত্মঘাতী থলিকা বা স্বগ্রাসী থলিকা বলা হয়। লাইসোসোম দুটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আক্রমণকারী যে জীবাণুগুলো, অর্থাৎ কোষে যে জীবাণু আক্রমণ করে সেটাকে ভক্ষণ করে, খেয়ে ফেলে এবং জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। আর লাইসোসোমের যে উৎসেচক অর্থাৎ এনজাইমগুলো আছে তা পরিপাক কাজে সাহায্য করে, অর্থাৎ যে কোনো পরিপাকের কাজে সাহায্য করে। আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।